আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে ভীষণ মজার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই রান্নাটা আপনারা সবাই ভালো করতে পারেন। আমি কিভাবে করছি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, একটু মরিচ গুঁড়া, ও একটু হলুদ গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দশ মিনিট ম্যারিনেট করে রাখব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, জিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম একটু মরিচ গুঁড়া, হাফ চামচের থেকে কম একটু হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ইলিশ মাছ। মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য 4টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। এখন রান্নাটা হয়ে গেছে, চুলা অফ করে দেব। হয়ে গেল কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।